ইন্দ্রাণী লেন্সের খবর কথায় তোমাদের স্বাগত। জ্যোতির্ময় ভট্টাচার্য শিল্পবেত্তা, নানা রকম শৈল্পিক কাজকর্মের সঙ্গে যুক্ত, সৌমিত্র চট্টোপাধ্যায়ের শেষ জীবনের সর্বক্ষণের সহযোগী। জ্যোতির সঙ্গে সৌমিত্রদার যে সম্পর্ক সেটা কিভাবে বর্ণনা করব বুঝতে পারছি না। বন্ধু, সন্তান, পিতা, অভিভাবক, নাকি এসব কিছুর সংমিশ্রণে মিশ্রিত এক অত্যন্ত ভালোবাসার বন্ধন। শুনে না ওরই কথায়, ওই বলবে তোমাদের। যাব কি যাব না ভাবতে ভাবতে জ্যোতির সঙ্গে চলে গেলাম সেই অতি পরিচিত ডেরায়, সৌমিত্রদার বাড়িতে। সেখানে যা দেখলাম, দেখে নাও ইন্দ্রাণী লেন্সের খবর কথায় কি আছে। স্যার নেই, এটা ভাবতেই পারছি না। যেদিন ভর্তি হলো হসপিটালে, সকালবেলা ফোন করেছিল, জ্যোতির্ময় আমি তো পজিটিভ। আমি বললাম, হ্যাঁ আপনি তো চিরকাল পজিটিভ, আপনার থেকে পজিটিভ থাকা শিখেছি, তাই এবারেও পজিটিভ। ও তো করোনা, আপনাকে কিছু করতে হবে না, ও নেগেটিভ হয়ে যাবে। মনের মধ্যে যে আপনার এই অসামান্য পজিটিভিটি, সেটা নিয়ে আপনি সুন্দরভাবে ফিরে আসুন, অনেক কাজ বাকি, আড্ডা বাকি। বলে হ্যাঁ কাজ অনেক আছে, সেগুলো করতে হবে। ওই কথা হলো শেষ, তারপর আর কথা হয়নি। ওনার আর্ট এক্সিবিশন আমি কিউরেট করেছিলাম, সেই থেকে আমাদের আলাপ। সেই আলাপ বন্ধুত্ব, গার্জেন, পারিবারিক সম্পর্কের মধ্যে বাঁধন হয়ে গেল। কতবার এই ঘরে এসেছে, গল্প করেছি, বাড়িতে সবসময় কাজের কথা বলতেন, বলতেন যে কাজটাই আসল, কাজ করতে করতে চলে যদি যাই ক্ষতি কী। সত্যি কাজ করতে করতে চলে গেলেন স্যার। এমন একটা সময় গেলেন না যেটা, সেটাই মেনে নিতে বড় কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে এতটাই যে মেনে নেওয়ার মতো কোনো জায়গা রয়েছে না। বাকি ছিল কাজ, সবসময় বলতো কাজ বাকি। কিছুদিন আগেও যখন আলাপ হচ্ছিল, গল্প করছিলাম, করোনার সময় বেরোতে পারছে না, কবিতা লিখছেন, লেখা শেষ করছেন, বলছেন যে কবিতা লিখতে মন লাগে না, কবিতা লিখতে দু চারটে গদ্য লেখা যায়, কবিতা লিখতে পারছি না, পরিবেশটা বড় থমথমে, পরিবেশটা বড় অশান্ত, শব্দ নেই। মাঝে মাঝে দেখা হতো, লকডাউনে গেছি বাড়িতে, গল্প করতে যেতাম, বাড়িতে আসতেন, কত কথা, কত শেখা। একবার জুতোয় মোজা পরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করে কি লজ্জা বোধ করলেন। আমি বললাম, এটা আমার সৌভাগ্য আপনাকে মোজা পরিয়ে আমি যদি প্রতিদিন দিতে পারি। আজকে উনি নেই, ওনার কাজ, ওনার ছায়ায় যেন বড় হতে পারি, উনি কিছু করতে পারি, ওনাকে নিয়ে যেন সেই ভাবনা যেটা উনি সবসময় বলেন যে মৃত্যুটাই সব নয়, শরীর চলে যায়, কাজ তার কাজের গতি থেকে যায়, উনি চিরকাল থেকে যাবেন। ওনার আত্মার শান্তি কামনা করি, পরিবারের সকলের ভালো থাকুক, তাদের সব কিছু হোক, আমরা যেন আপনার দেখানো পথে হাঁটতে পারি, এটাই আমার শেষ প্রার্থনা। জ্যোতির অফিসে, আমাদের বাড়িতে, আমাদের চারজনের আড্ডা খুব জমত। মাঝে মাঝেই আমরা বসতাম, আমি, শঙ্কর, জ্যোতি, সৌমিত্রদা। তার কিছুটা দেখো খবর কথায় লেন্স কি এনেছে। আপনি সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছেন বা চালিত হয়েছেন কার প্রেমের কবিতা করে? এটা বলা খুব সত্যিই শক্ত, কেননা রবীন্দ্রনাথ পড়ে ছোটবেলা থেকে বড় হয়েছি, সব রবীন্দ্রনাথ বলতে গেলে এমনি মনে আসে। কিন্তু যার প্রেমের কবিতা পড়ে, বাঙালি বাংলা সাহিত্যে সব থেকে বেশি মুগ্ধ হয়েছে এই জীবনের মধ্যে। সৌমিত্রদা আমাদের বাড়ির খুব কাছেই থাকেন। সকালবেলা যখন খবরটা পেলাম দুপুরবেলায়, ভাবলাম যাব কি, একবার ভাবলাম না থাক,
যেমন ভেবে রেখেছি, যেমন দেখেছি ওনাকে, সেরকম ভাবেই উনি থাকুন আমাদের মধ্যে। তারপরে জ্যোতির সঙ্গে চলেই গেলাম, জ্যোতি গেল, জ্যোতির সঙ্গে আমি গেলাম। অজস্র মানুষ, গায়ক, সঙ্গীতজ্ঞ, বাদক, ফিল্মের নায়ক, পরিচালক, জার্নালিস্টরা যারা মিডিয়াতে আছেন, তারা প্রিন্ট মিডিয়াতে যারা আছেন, তারা সাধারণ মানুষ, আত্মীয় স্বজন, কত মানুষ, তার সঙ্গে পুলিশ, মন্ত্রী, সবাইকে দেখতে পেলাম। এক কোণে দাঁড়িয়েছিলাম, তারপর হঠাৎ মনে হলো সবাই তো ছবি তুলছে, আমি একটা তুলি, তুললাম। কিন্তু ওনার গাড়ির মধ্যে শায়িত সৌমিত্র চট্টোপাধ্যায়কে আমার তুলতে ইচ্ছে হলো না। যেমন জানি সৌমিত্রদাকে, ভীষণ হাসি খুশি, উজ্জ্বল, বর্ণময় একটা মানুষ, সেরমই থাকুন আমাদের মধ্যে। সৌমিত্রদা ছিলেন, থাকবেন, চিরকাল আমাদের মধ্যে বেঁচে থাকবেন। সৌমিত্র চট্টোপাধ্যায় যেখানেই থাকুন, ভালো থাকুন, প্রণাম। I think Khushi is a great initiative what they're doing, and I would like to appeal to everybody to please initiate self-defense classes for all the underprivileged children who they're taking care of, because today the most important thing is to make our children empower themselves in the true spirit. So I would really like to appeal to everybody here, whoever is part of Khushi, that please come ahead and do something about having self-defense classes in all the schools to make this a compulsory initiative.